এটা হচ্ছে ভোগের হাঁড়ির ভাত, এটা হচ্ছে আসল ভাত আর কি, এটা ভোগ যেটা বলা হয়, এটা দিয়েই পুজো করা হয় মেন। তারপরে রয়েছে এখানে নারকেলের ছাঁই, ডাল চচ্চড়ি, ভোগের হাঁড়ির ভাত আর ডাল চচ্চড়িটা এটাই আসল। তারপরে রয়েছে এখানে ঢেঁড়স ভাজা বা ভেন্ডি ভাজা বলতে পারো যেটা, এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং কালকের রাতেই রান্নাটা হয়েছে, কালকে ছিল আমাদের রান্না পুজো। তো কালকের রাতে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি, কারণ কালকে আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। তো আজকে সেটা শেয়ার করব যে কালকের রাতে আমাদের কী কী রান্না হয়েছে এবং রান্না পুজোতে কী কী রান্না রয়েছে আমাদের, সেটাই শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। আর এবছর সবথেকে বড় কথা, আমার শরীরটা এতই খারাপ, তোমাদের প্রথমেই আমি বলেছি, পুজোর কোনো কাজেই আমি হাত দিতে পারছি না এবং মানে দেওয়াও ঠিক হবে না, সেটা জানো সবাই, প্রত্যেকটা মেয়েই জানো হয়তো। তো সেটাই আর কি, আমার কপাল পুরোটাই খারাপ যে কোনো কাজেই আমি হাত দিতে পারছি না, তো তাই ভালোও লাগছে না। আর তো কালকে সারা রাত ধরে আমার শাশুড়ি মা রান্না করেছে, একদম ভোর হয়ে গেছে রান্না করতে করতে, আর সকালবেলা উঠে পুজোটা করছে, মা মনসার পুজো করে মা মনসাকে ভোগ নিবেদন করার পরেই তারপর কিন্তু আমরা খেতে পারবো। আর দেখো এখানে কিন্তু একটা একটা করে সব কিছু যা যা রান্না হয়েছে প্রত্যেকটা মানে খাবারই মা মনসার কাছে দেওয়া হচ্ছে প্রসাদ হিসাবে, আর তারপরেই কিন্তু আমরা সবাই খেতে পারবো। দুদিকে গ্যাসেই রান্না হয়েছে, তাই দুটো মা মনসার ডাল বসানো হয়েছে। আর এখানে দেখো হাঁড়িতে হচ্ছে এরকমভাবে আঁকতে হয়, এটা নিয়ম আর কি, এটা ঠাকুর, এটা হচ্ছে ভোগের হাঁড়ির ভাত, এটাই হচ্ছে আমাদের অরিজিনাল আর কি ঠাকুরের প্রসাদ। আর একটা রয়েছে সেটা ডাল চচ্চড়ি যেটা বলে আর কি, সেটা আমি পরে দেখাবো। তো চলো আর একটা জায়গা তোমাদের সাথে শেয়ার, আমাদের গ্যাসে যা যা রান্না হয়েছে সেটা হচ্ছে এখানে আমি দেখাবো পরে একটু। আর ওই জন্য এখানে হচ্ছে পুজোটা করেছে দুটো, যেহেতু দুটো ওভেনে হয়েছে আর কি, তাই দু সাইডেই মা মনসার ডাল বসানো হয়েছে এবং পুজো করা হলো। আর একটা হচ্ছে যেটা ভোগের হাঁড়ির ভাত, হচ্ছে গ্যাসে করা আমাদের নিয়ম না, সেটা হচ্ছে মাটির উনুনে করতে হবে। তো চলো মাটির উনুনটাও তোমাদের সাথে শেয়ার করি, সেখানেও পুজো করতে গেছে আমার শাশুড়ি মা। তো চলো, এই যেটা হচ্ছে উনুন, এখানে হচ্ছে ভোগের হাঁড়ির ভাতের রান্নাটা হয়েছে। আর উনুনটা দেখো বৃষ্টিতে জাস্ট ছেড়ে যাচ্ছে, তাই এরকমভাবে বেঁধে আর রান্নাটা করতে হয়েছে, এখানেও পুজো হয়ে গেছে। রিয়ান ঘুম থেকে উঠে পড়েছে, এখন কি করছে, কি আছে, হ্যাঁ মশা কামড়াচ্ছে বাবু। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং।
ও কি সুন্দর দেখো সকালের আকাশটা, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। হ্যাঁ বাবা কি দারুণ, আমরা জাস্ট তাকাতেই পাচ্ছি না ওকে সকালবেলা তুলেই আর কি ছাদে এসেছি। আর কালকে পর্যন্ত এত বৃষ্টি হচ্ছিলো, এত বৃষ্টি হচ্ছিলো, আর আজকে এত রোদ, আজ তাকানোই যাচ্ছে না। দেখ পাপা দেখ, হুই হুই কি হাসি হচ্ছে, কোথায় এসেছ ছাদে? হ্যাঁ কটা বাজে বলতো এখন? নটা, নটার সময় সকাল হয়েছে ওর। সবাই বলো হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং বলো। কত সুন্দর আকাশটা দেখো, দেখেছ কত সুন্দর আকাশটা, আকাশ হয়ে যাচ্ছে আকাশ। আচ্ছা তোমাদের আজকের একটু আমাদের ছাদে যেসব গাছপালাগুলো রয়েছে সেগুলো একটু শেয়ার করে দিই। বাবু এ ডাকতো, শোনো আকাশকে দেখো, আকাশ পাখি তো পাখি হচ্ছে গোলাপ গাছ। গোলাপ গাছের একবারই মানে যখন এনেছিল তখনই শুধু ফুল হয়েছিল, তারপর আর এরকম অবস্থা। এটা হচ্ছে তুলসী গাছ, আর এটা কৃষ্ণচূড়া গাছ। আর এখানে দেখো এটা, এটা কী গাছ আমি জানি না ঠিক, এটা ফুল গাছ, অ্যালোভেরা গাছ। এখানে আরও অনেক অনেক রকমের গাছ আছে, তোমরা হয়তো দেখলে অনেকে চিনতে পারবে। আর এগুলো লাউ গাছ, এখানে একটা লাউ, অনেকগুলো লাউ হয়েছিল যদিও। এটা সব থেকে বড়ো লাউ, এটা হচ্ছে দানা করার জন্য। এইদিকেও রয়েছে, এদিকে সব হয়েছিল, সব কাটা হয়ে গেছে আর কি। আর ওইদিকে সিম গাছ আছে। তো চলো একটু ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখাই। এগুলো পুরো ভর্তি হয়েছিল, পুরো জাস্ট ভর্তি হয়েছিল। আর এখানে আপাতত এইসব গাছগুলোই রয়েছে, আর অনেক মানে লাউ হয়েছিল। আর ওইদিকে তো পুঁই শাক গাছ ভর্তি নিচে, সেটা এদিকে লাউ হয়ে আছে জাস্ট ছোটো সবে। এই যে এটা ফুলটা দেখো কি সুন্দর দেখতে, খুব সুন্দর কিন্তু লাগছে দেখো ফুলটা। ও আমার তো হেভি লাগছে জাস্ট। তো চলো এবার নিচে যাই, আর কী কী কালকে রান্না বান্না হয়েছে সেটা সবটাই দেখাবো। তো চলো, তো চলো আমরা নিচে যাই, নিচে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। টাটা টাটা বাই। একটু হেসে দাও, একটু হেসে দাও, হেসে দাও, হেসে দাও। নমো মাতা, হ্যাঁ নমো বাবা নমো করছে, আহ হ্যাঁ নমো 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 নম বা বাবা ভেরি গুড। তো চলো কী কী রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই, তাই তো? এটা হচ্ছে ভোগের হাঁড়ির ভাত, এটা হচ্ছে আসল ভাত আর কি, এটা ভোগ যেটা বলা হয়, এটা দিয়েই পুজো করা হয় মেন। তারপরে রয়েছে এখানে নারকেলের ছাই, ডাল চচ্চড়ি, ভোগের হাঁড়ির ভাত আর ডাল চচ্চড়িটা এটাই আসল। তারপরে রয়েছে এখানে ঢেঁড়স ভাজা বা ভেন্ডি ভাজা বলতে পারো যেটা। এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা, আর এখানে করকমের ভাজা আছে, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কলা ভাজা, অনেক কিছু রয়েছে। আর তারপরে ওখানে রয়েছে ভাজা পিঠে, আর এখানে রয়েছে পুঁই শাক কুমড়ো দিয়ে একটা ঘণ্ট, ও ইলিশ মাছের মাথা দিয়ে হয়েছে এটা। তো এটা হয়ে, এইগুলো হয়েছে কালকে রাতে সব। হ্যাঁ ডাল চচ্চড়ি দেখিয়েছি, সব দেখানো হয়ে গেছে, আর পায়েসটা শুধু হয়নি না এবারে। হ্যাঁ তো সব এই রাতের বেলা করেছে, কালকের রাতে থেকে পুরো সকাল সকাল হয়ে গেছে এই রান্নাগুলো করতে করতে। এটাই হচ্ছে রান্না পুজো, আর যখন খাওয়া হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে কীরকম রান্না হয়েছে। আর এই রান্নাগুলো কিন্তু মানে টেস্ট করে রান্না করা যায় না, মানে চেকে দেখা যায় না, যেরকম হয়েছে সেটা সকালে খেলেই বোঝা যাবে। উঠছে সোনা, দেখছিস, দেখতে পাচ্ছিস?
হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো এটা আমার খাবার, আমি ভাত নিয়েছি। দেখো দু রকম ভাত আছে, আমি একসাথে নিয়ে নিয়েছি। একটা আতপ চালের ভাত আছে, আর একটা হচ্ছে কিমা, কি চাল গো, আতপ চাল আর একটা সিদ্ধ চাল। হ্যাঁ সিদ্ধ চালের দুটো একসাথে আমি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো কত কি হয়েছে, ডাল চচ্চড়ি, কলা ভাজা রয়েছে, কুমড়ো, কুমড়ো পুঁই শাকের ঘন্ট আমি দেখিয়েছি সবগুলো। দেখো এখানে সব রকম আমি নিয়ে নিয়েছি অল্প অল্প করে। তো চলো আমি খাওয়া শুরু করে দিই, কারণ এখন বাজে 11:30, 11:30 সময় আমি টিফিন করছি। সো গাইস আমি সব কিছু নিয়ে বসে পড়েছি, এবার আমি খেয়ে নিই। আর আমার ভীষণই খিদে পেয়েছে, খুব সকালবেলা খিদে পেয়ে গেছিলো। এখন 11:30 বাজে, আমি খাচ্ছি আর কি। প্রথমে আমার মানে সব থেকে আগে আমি কলা ভাজাটাই নিয়ে তো আমি খাই। তোমাদের সাথে তো আমি খাবো, তোমাদের সাথে শেয়ার করবো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সবাইকে টাটা। আর আজকের ভিডিওটা এত পর্যন্তই থাকছে, বাই। আর আমি কিন্তু সব থেকে আরেকটা কথা বলতে লেগেছি, কলা পাতাই করে খাচ্ছি। আর রান্না পুজোর সময় কিন্তু কলা পাতা করেই খাওয়াটা নিয়ম, এবং খাওয়াটা খুবই সুন্দর। গ্রামে তো রান্না পুজোতে মানে কলা পাতা ছাড়া কিছুই না। শহরে একটু মানে কলা গাছ পাওয়া থাকে না, বা কলা পাতা পায় না সেই কারণে, কিন্তু আমাদের আছে বলে আমি কলা পাতাতেই খাচ্ছি। তো টাটা।